न्यूज भानगाड़ एक नजरे पचिशे आपनादेर स्वागत सुप्रीति रोची आपनादेर संगे गत बेश कयेकदिन धरेई राज्येर विभिन्न स्थाने टीएसआर क्याम्पगुली परिदर्शन करछेन राज्येर मुख्यमंत्री बिप्लब कुमार देव। बृहस्पतिवार राज्येर मुख्यमंत्री गोकुलनगरे टीएसआर क्याम्प परिदर्शने जान, जवानदेर संगे थाका खाबारेर विभिन्न व्यवस्थापना जाबतीय विषय खतिए देखेन। एरपर सांबादिकदेर मुखोमुखि हये मुख्यमंत्री बिप्लब कुमार देव बलेन 2018 साल थेकेई राज्येर मानुषेर उन्नयने काज करे चलेछे बिजेपि आईपीएफटि जोट सरकार। मानुष सब बोझेन, सब देखछेन, समय आसले तार जवाब देबेन, समय आसले तार जवाब देबेन। पाशापाशी तिनि बलेन, जतबारई त्रिपुरा निर्वाचन हय प्रत्येक निर्वाचने ग्राम थेके शहर नरेंद्र मोदीर संगे दाड़िएछेन। मानुष सब जानेन, सब बोझेन, समयेर एर प्रमाण देय। जवानदेर संगे समय काटाते पेरे एई कथाई बललेन तिनि एबं खुशी तिनि। तादेर दुःख कष्टेर कथा जानते पारेन मुख्यमंत्री। ইব্রাহিম সেন খাওয়া দাওয়া সেগুলো নরমাল যেভাবে হয় সেগুলোই আমি তাদের সঙ্গে খেতে ভালোবাসি, বসতে ভালোবাসি। যদি উনারা পারেন আমি পারবো না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাকে বিভিআইপি ট্রিটমেন্ট দেবে, আর যারা আমাকে রক্ষা করবে, যারা আমার জন্য লড়াই করবে তাদের সঙ্গে তো একবার বসা দরকার। সেই মানসিকতা নিয়ে আমি যাই, আমারও ভালো লাগে। আমি আশা করি আমার জওয়ানদেরকেও নিশ্চিত ভালো লাগে, বাকিটা তো এদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আপনাদেরকেও আমার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন, আপনাদের অনুভূতি হচ্ছে, সেটাও আপনারা আপনাদের চ্যানেল, আপনাদের বন্ধু বান্ধব পত্রকার যারা তাদের মাধ্যমে শেয়ার করেন। তাতে কি হবে, যে জওয়ানরা আছে তারা তাদের মধ্যে মানসিক পূর্ত দপ্তরের দৌলতে কিছু বাম মার্গীয় ঠিকাদারের ফলে নিম্নমানের কাজ হচ্ছে। রাজ্য সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ কার্যত ভুলুন্ঠিত হতে চলেছে বলে অভিযোগ উঠে এসেছে। কার্যত একটি অভিযোগ পাওয়া গেল বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলাবাড়িয়া এলাকায় একটি সড়ক মেরামতের কাজকে ঘিরে। নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয়রা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কাজ বন্ধ করে দিলেন। নিয়মে যে রাস্তা রুল আসলে সে রাস্তা হচ্ছে না। আমি উনি কোনটা কিনে যাই না, ওনাকে আমি বারবার বলা সত্ত্বেও উনি যে কাজের কথা বলবো সে কাজ হচ্ছে না। তার জন্য এলাকার বাসী এই কাজ রাস্তাটা ভালো হয় তার জন্য এরা কষে যে ডিউটি ইঞ্জিনিয়ার আসুক, এসডিও আসুক, সবাই আসুক, যে নিয়মে ধরা আসলে সেই নিয়মে যদি না হয় আমরা রাস্তা আবার। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ পরিদর্শনে গেলেন টিসির যুগ্ম সচিব কিশোর দাস। বৃহস্পতিবার তিনি সহ টিসির ইঞ্জিনিয়ারিং টিমও গেলেন, পুরো মাঠের কাজ খতিয়ে দেখলেন যুগ্ম সচিব। এই স্টেডিয়ামটি রাজ্যবাসীর কাছে স্বপ্নের প্রজেক্ট, তাই এটাকে সাজিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন টিসির যুগ্ম সচিব কিশোর দাস। একই সঙ্গে এদিন তিনি পিটিএজি স্টেডিয়ামেও গেলেন, খোঁজ খবর নিলেন যাবতীয় সবকিছুর। টার্গেট তার একটাই, রাজ্য ক্রিকেটের উন্নয়ন। এর লক্ষ্যে কাজ করে চলেছে তিনি সভাপতির অনুমতিক্রমে। বিরোধী শিবিরে ফের ভাঙন। বৃহস্পতিবার 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের 43 নম্বর বুথে সিপিএম দল ছেড়ে 26 পরিবারের 53 জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে। প্রত্যেককে বরণ করে নেওয়া হল পদ্ম শিবিরে। তাদেরকে বরণ করে নিলেন বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণের সভাপতি সহ 22 সোনামুড়া মণ্ডলের সভাপতি সহ দলের কার্যকর্তারা। এটা হলো সারা ভারতবর্ষ তথা রাজ্যের রাজনীতির যে পরিস্থিতি, সেটাকে কেন্দ্র করে মানুষ আসলে ভারতীয় জনতা পার্টিকে ভরসা করছে। ওরা দেখছে বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে বিভিন্ন দল এদিক সেদিক যাচ্ছে, কোনো জায়গাতে সঠিক কোনো নেতৃত্ব পাচ্ছে না। আজকে ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার যে দিশা এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা চলছে সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন দল থেকে ওনারা ভারতীয় জনতা পার্টির উপর রাস্তা রেখে ওনারা জয়েনিং পর্ব দাঁড়িয়ে রয়েছে। রাজধানীর বটতলা শিব মন্দির থেকে দশমী ঘাট পর্যন্ত রাস্তা ফুটপাথ বেদখলকারীদের বিরুদ্ধে অভিযান পুর নিগমের। সংঘটিত করল পুর নিগম কর্তৃপক্ষ অভিযান, রীতিমতো বুলডোজার লাগিয়ে বেদখল মুক্ত করল রাস্তা ও ফুটপাথ। নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পৌর নিগমের সংশ্লিষ্ট পদক্ষেপে খুশির হাওয়া নাগরিক মহলে। কিন্তু তৎসত্ত্বেও ওনারা হয়তো বা সরাননি, কিন্তু আজকে আমরা একমাত্র ইনস্ট্রাকশন অফ আওয়ার এমপি অথরিটি এখানে এসেছি। আমরা এগুলো পরিষ্কার করে রাস্তাটাকে ক্লিয়ার করে যাব যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। ফের
সংঘাত সংঘাত পশ্চিমী ঝঞ্ঝার সাথে পূবালি হাওয়ার এবং এর ফলে রাজ্যের আকাশে প্রগাঢ় কুয়াশার চাদর এই অবস্থায় সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাওয়ায় রাজ্যজুড়ে তাপমাত্রা পারদ না নামলেও শীত অনুভূত হচ্ছে বৃহস্পতিবার গোটা দিন এমনটাই থাকবে বলে জানিয়েছে এনডিবি বিমানবন্দর সংলগ্ন হাওয়া অফিস অ্যাকাউন্টে আসা 15 লাখ টাকা দিয়ে বাড়ি বানালো এক কৃষক ছয় মাস পর ব্যাংক জানালো যে এই টাকা নাকি ভুল এসেছিল তার অ্যাকাউন্টে ঘটনা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এখন ব্যাংক তাকে বলল টাকা ফেরত দিতে এই নিয়ে তো কৃষকের মাথায় হাত বাড়ি তো বানিয়ে ফেললেন এবার এত টাকা ফেরত দেবেন কিভাবে রেসলিং এর রিং থেকে বেরিয়ে এবার সোজা রাজনীতির ময়দানে দ্য গ্রেট খালি যোগ দিলেন বিজেপিতে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বিজেপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরের নাম লেখালেন পঞ্জাবের এই রেসলার তাকে বরণ করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের অলিম্পিক্স সংস্থাতে লেগে গেল তুমুল গণ্ডগোল সভাপতি নরেন্দ্র বাত্রা এবং সচিব রাজীব মেহতার মধ্যে ইমেল ও ওয়েবসাইট বদল নিয়ে বাদানুবাদ ঘিরে এই ঝামেলা এই ঝামেলার জল এখন অনেকটাই দূর গড়াবে বলেই মনে করছে অলিম্পিক্স সংস্থার প্রত্যেকেই এ নিয়ে দুজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে নেশার জন্য টাকা চেয়ে না পাওয়ায় জন্মদাত্রী মাকে মারধর করে রক্তাক্ত করল এক গুণধর পুত্র চঞ্চল্যকর এই ঘটনা শহরতলির এডিনগর এসডি মিশন এলাকায় আদরের পুত্রের মারে আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মহিলা কি কারণ আপনার কাছে টাকা চাইছে টাকা নেই আর কি করে কতদিন ধরে আপনার উপরে এইভাবে আপনার ছেলে নির্যাতন আগামী 11 তারিখ থেকে শুরু হতে চলেছে 18 ওপেন কুশল টেনিস চ্যাম্পিয়নশিপ যা চলবে 13 তারিখ পর্যন্ত 12 তারিখের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার আগরতলা মালঞ্চ নিবাস টেনিস কোর্টে সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুজিত রায় পাশাপাশি এদিন ত্রিপুরায় দুটি দল গঠন করা হয়েছে সেই দুটি দলের জার্সি উদ্বোধন করলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সহ অতিথিরা ফের অভিযান চালিয়ে শ্রীনগর করিমাটিলা এলাকার বিওপির জওয়ানরা প্রচুর পরিমাণে বেআইনি কাপড় আটক করল যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা তবে এর সঙ্গে জড়িত কাউকে পাকড়াও করতে পারেনি জওয়ানরা জওয়ানদের আঁচ পেয়ে পালিয়ে গেল সেই চোর কাঠবাড়িরা অগ্রিম শুভেচ্ছা জানালেন রাজ্য সংস্থার সচিব তিমি চন্দ ত্রিপুরা রঞ্জি দলের ক্রিকেটারদের দিল্লির বিমানে এদিন কলকাতা গেলেন টিসির সচিব ওই বিমানেই ছিলেন রাজ্য কেভি পবনের নেতৃত্বে রঞ্জি দলের ক্রিকেটাররা বিমানবন্দরে দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সচিব বারবার ক্রিকেটারদের উদ্দেশ্যে টিসির সচিব বলেন ত্রিপুরার সম্মান তোমাদের হাতে দেশের রাজধানীতে নিজেদের সেরাটা তুলে ধরো যাতে বিপক্ষ দল মাথা নত করতে বাধ্য হয় তিনি ত্রিপুরা দলের সাফল্য কামনার পাশাপাশি প্রতিটি ক্রিকেটারকে শুভেচ্ছা জানান অনবদ্য উদ্যোগ প্রগতি প্লে সেন্টারের আসন্ন অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সেই সেন্টারের কোচ বৃহস্পতিবার এক ক্রিকেট ম্যাচের আয়োজন করে নেপকো মাঠে সেন্টারের খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে এই ম্যাচটি করানো হয় এতে প্রগতি ওয়ান দল মুখোমুখি হয় প্রগতি টু দলের ম্যাচে প্রগতি প্লে সেন্টারের টু দল প্রথমে ব্যাটিং করে 284 রান সংগ্রহ করে স্কোর বোর্ডে পাল্টা খেলতে নেমে প্রগতি পিসির ওয়ান দল জমাটির লড়াই করে শেষ পর্যন্ত 282 রানই করতে সক্ষম হয়েছে ব্যাট হাতে দলের পক্ষে হৃদয় দেবনাথ ও বিক্রম দেবনাথ দুর্দান্ত মেজাজে অর্ধশত করে দুজনেই আসন্ন অনূর্ধ্ব 15 আসরে খেলবে এবছর প্রগতির হয়ে তাদের পারফরমেন্স কোচ নয়নদীপ বর্মা খুবই খুশি
কোভিডের বেগ এখন অনেকটাই কম রাজ্যে। গত চব্বিশ ঘন্টায় টেস্ট হয়েছে 3,586 জনের, আক্রান্তের সংখ্যা 24, সুস্থির খবর কোনো মৃত্যু নেই। তবে এই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 184 জন, সুস্থতার হার এই সময়ে 98.71%, তথ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে। আদালতের নির্দেশ অবমাননার দায়ে তেপানিয়ার নিজ বাড়ি থেকে আটক হল এক ব্যক্তি। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরকেপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল 2017 সালে। অবশেষে পুলিশের জালে উঠল সে, শুক্রবার তাকে সুপর্দ করবে পুলিশ। তবে অবাক করার মতো বিষয় হল, পুলিশ তাকে পাকড়াও করলেও কোনো এক অজ্ঞাত কারণে তার নাম সাংবাদিকদের জানায়নি। ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুটি রুম ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি কক্ষ সংস্কার হলেও অন্যটি এখনো হয়নি। ক্ষতিগ্রস্ত কক্ষটি পরিদর্শন করেন মহকুমা শাসকের এক প্রতিনিধি দল, সঙ্গে গেলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। পুরো বিষয়টা তারা দেখেন, খুব দ্রুত এই কাজটি করে দেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষকে আশ্বাস দিলেন চেয়ারম্যান রূপক সরকার। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 67,084 জন, আক্রান্ত কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যাটা এখনো ভয় ধরানোর মতোই। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে দেশে 1,241 জনের, তবে এ সময়ে করোনামুক্ত হয়েছেন 1,67,882 জনের। বাংলাদেশের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধবিহারের অধ্যক্ষ বিশুদ্ধ মহাথেরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেই মিছিলে নতুন বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই যে বাংলাদেশের বিভিন্ন ভাবে অত্যাচার সমস্ত জিনিসখানি বন্ধ। না কেন্দ্র না রাজ্য, বেকারদের জন্য কেউই ভাবছেন না, এরই প্রতিবাদে আগামী 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি আন্দোলন গড়ে তোলার ডাক দিলেও ডিওয়াইফাই। রাজ্যের বেকারদের নিয়ে শুধুমাত্র প্রহসন করা হচ্ছে, তাই এই আন্দোলনের ডাক দেওয়া হল। সাংবাদিক বৈঠক করে ঘোষণা দিল বামেদের দুটো সংগঠন, তারা শাসক দলকে ফেরা অভিযোগের কাঠ গোড়াই তুলল। বর্তমান সরকার নাকি নেশামুক্ত সমাজ নয়, নেশা যুক্ত সমাজ তৈরি করছে, বললেন ডিওয়াইফাই রাজ্য সম্পাদক নবারুণ দে। জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে বেকারত্বের হারে, যখন আমরা প্রথম দিনে আমাদের রাজ্যে যখন শিক্ষিত ছেলে মেয়ের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, সেখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে সরকারের উদ্যোগে দেশি বিদেশি মদের দোকানের সংখ্যা কয়েকগুণ বাড়িয়েছেন, আমাদের রাজ্যের বারের সংখ্যা বাড়িয়েছেন রাজ্যের সরকারি উদ্যোগে। বেসরকারি উদ্যোগে শাসক দল দায়িত্ব নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় গলি গলি নেশা সামগ্রীর ব্যবসার নতুন ঘাটি গেলে তারা বসছে প্রতিটি এলাকায়। হিসাব কি হিসাব হচ্ছে? আমাদের রাজ্যে স্কুলের মতন একটা নেশা মুক্তি কেন্দ্র বাড়ছে, তার মানে হচ্ছে নেশা মুক্ত স্লোগানের নাম করে নেশা যুক্ত ত্রিপুরা গড়ার এজেন্ডাটা তাদের হিডেনে ছিল, এটা এখন প্রকাশ। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে দিল্লি পৌঁছলেন কেভি পাবনরা। দেশের রাজধানীতে পৌঁছে নিভৃত বাসে চলে গেলেন বিশাল ঘোষরা। এই রাজ্যে এবছর অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির এই গ্রুপের খেলা। ভালো খেলার টার্গেট নিয়ে দিল্লি গেল রাজ্য দল। গোটা দলকে রওনা হবার পূর্বে শুভেচ্ছা জানালেন টিসির সভাপতি ডক্টর মানিক সাহা, সহযুগ্ম সচিব কিশোর কুমার দাস। ঘটনার 48 ঘন্টার মধ্যেই শিক্ষক সঞ্জয় কুমার দাসকে বদলির নির্দেশ দিল শিক্ষা দপ্তর। স্কুল ছাত্রকে শ্লীলতাহানি করার অভিযোগে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চেব্রি স্কুলে তাকে বদলি করা হল। দেখেছি যে এসছে মোবাইলে, তো যাই হোক, এটা তো সরকারের সিদ্ধান্ত, আমাদের জেলা শিক্ষা আধিকারিক এটা ভেবেছেন। বন্ধুর ছুরিকাঘাতে
আহত গুরুতরভাবে অপর এক বন্ধু। ঘটনা বুধবার রাতে মেলাঘর থানার ইন্দ্রনগর এলাকায়। ঘটনায় আহত কালিল মিয়া বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় অভিযুক্ত বিপ্লব ঘোষ পলাতক। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভূমি পুজো দিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর সংলগ্ন জায়গায় কাজ শুরু করল আইসিপি। পুজোতে উপস্থিত ছিলেন ভারতীয় ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র, সাব্রুমে বিধায়ক শঙ্কর রায় সহ মহকুমা শাসক প্রমুখরা। ভূমি পুজোর পর চেয়ারম্যান আদিত্য মিশ্র বললেন, इसका काम शुरू हो गया, बाउंड्री वॉल का काम पहले ही शुरू हो गया था और लैंड एक्वायर करके अब स्टेट ने दे दिया है तो उसका फाउंडेशन भी शुरू हो गया है और मुझे उम्मीद है कि 1.5 साल में बन के खड़ा हो जाएगा। साथ ही साथ हम लोग कोशिश में ये भी है कि जो बांग्लादेश साइड का काम है वो भी साथ साथ शुरू हो जाए और साथ साथ ही फिनिश भी हो जाए, जिससे कि दोनों ICP एक साथ ऑपरेशनलाइज हो जाएंगे तो ये एक बहुत अच्छा ट्रंक रूट हो जाएगा चिटगांव पोर्ट के लिए। ये प्रोजेक्ट का कॉस्ट कितना है? ये टोटल कॉस्ट तो करीब 250 करोड़ एक्सपेक्टेड है, जिसमें कि लैंड कॉस्ट ही लगभग 90 करोड़ का था और बाकी प्रोजेक्ट अभी अलग अलग फेजेस में चल रहा है। एक इसका हिस्सा जो रेलवे कनेक्टिविटी वाला है वो भी हम लोग उस पर काम कर रहे हैं तो फिनिश होते होते मुझे लगता है करीब 250 करोड़ तक पहुँच। 700 খানে বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। খোয়াই থানার অন্তর্গত পূর্ব সোনাতলা দক্ষিণপাড়া এলাকার ঘটে ঘটনাটি। মৃতের নাম ভবানী তাঁতি, বয়স 17 বছর। গত 6 দিন ধরে সে নিখোঁজ ছিল, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুললেন মৃতার ভাই। কেমনে মারা গেছে এটা মনে করি মারছে, আজকে 6-7 দিন পোলাও নাই বাড়ির, তাহলে আমি লক্ষ্য করতে গেছি আর কি, আজকে দেখি ঘুমাই রয়েছে, আমি কই এটা কাপড়টা কেড়ে পরে রয়েছে। এবারে আমি যাই দেখলাম আজকে বই এরপরে দূর যাইছে, আয়া বউ দিটা ডাঙ দিছি ও দূরে। তোর বোন কত দিন ধরে রিপোর্ট আসছিল? আজকে 6 দিন দুইটা দিও সামনে। কি নাম বোনের? বোনের নাম ভবানী। ভবানী? ভবানী জাতি। বয়স? বয়স উন্নয়নের আরেক নাম বিজেপি, বললেন বিধায়ক কৃষ্ণেন্দু। তিনি পাথারকান্দি এলাকায় স্থানীয় চা শ্রমিকদের চা বাগানের বিভিন্ন সর্দার ও চৌকিদারদের হাতে তুলে দিলেন স্মার্টফোন, সাইকেল তুলে দিলেন, চা বাগানের নাচ ঘর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসগুলো তুলে দিলেন তিনি, যা পেয়ে অত্যন্ত খুশি সবাই। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগালির পর্দায়। নমস্কার।